গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো কাল গেছে লক্ষ্মী পুজো, আর আজ হলো লক্ষ্মী পুজোর পরের দিন। তো সারাদিন আমি ভিডিও করিনি, তার কারণ উঠেছি অনেক বেলায়, কাল যেহেতু অনেকটা বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, আমার অনেক রাতও হয়ে গেছিলো ঘুমোতে এডিট ফেডিট করে, যার জন্য কিন্তু অনেক লেটে উঠেছি। তো লেটে ওঠার কারণে আমি তো সকাল সকাল কোনো কাজ করতে পারিনি, ঘুম দিয়ে উঠে যতটা কাজ গোছানোর ছিল গুছিয়ে নিয়েছি, ঠাকুর ঘরে সব বাসন টাসন মেজে আবার স্নান করে পুজো দিয়ে দিলাম। আর রান্নার দিকটা টোটালি আজকে পুরো দিদি হ্যান্ডেল করেছে, কারণ অনেক কিছু রান্না হয়েছে আমাদের বাড়িতে। আর আজকে আমাকে বকেও নি দিদি সকালে উঠিনি, তাই কারণ আমি দিদিকে বলেছিলাম যে তুই দুপুরে ঘুমিয়েছিস, আমি কিন্তু সকালে ঘুমাবো, আমাকে ডাকবি না, ও ডাকেও নি। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটি কি কি থাকতে চলেছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে পুরো ভিডিও দেখলে। তো ফুল ভিডিও দেখতে থাকো একদমই স্কিপ না করে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। যাওয়ার আগে আমি তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিই, দেখো এটা হলো আজকের ওয়েদার। এটা বাপরে বাপ, ভয়ঙ্কর ওয়েদার চলছে আজকে, সকালবেলার থেকে বৃষ্টি চলছে, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি বোধহয় নামবে খুব জোর। ছাদে রয়েছে আমার জামা কাপড়, ওগুলো আমার তুলতে যেতে হবে। আর এটা হলো আমাদের জালনার ভিউ, যেখান থেকে খুব সুন্দর হাওয়া আসে, কিন্তু এখানে নোংরা ফেলানোর কারণে একটু গন্ধ হয় আর কি, এটা কোনো ব্যাপার না। তো চলো আগে ছাদ দিয়ে জামা কাপড় গুলো নামিয়ে আসি। এখানে দেখো সমস্ত কিছু কিন্তু টেবিলের উপরে সাজানো হয়ে গেছে, আমাদের খাবার দাবার। আর এখন কটা বাজে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে এখন কিন্তু বাজে 4:10, আর এই মাত্র আমাদের বাড়ির রান্না কমপ্লিট হয়েছে। এই যে প্লেট করেছে, এটা কিন্তু কালকে রাতের তরকারি, কালকের পনিরের তরকারি যেটা এখানে রয়ে গেছে। এইখানটা রয়েছে কিন্তু ঝাল ঝাল মাটন, ও হো হো, জানে কে কি টেস্টে খায় সবাই, আমার তো পছন্দ না, আমি খাইও না মাটন। খেয়ে দেখো আগে, আমি তো তারপর তো বলবো পছন্দ না, না আমার ভালো লাগে না, আমি খাই না। জীবনে না টেস্ট করে বলে যে ভালো লাগেনি, জীবন টেস্ট করিনি বলে ভালো লাগেনি। থাক আমি এটা খাই না, আর কোনোদিনও খাবো না। এই জন্য আমার জন্য কিন্তু এই যে স্পেশাল, তুমি মানে দিয়েছো কারণ না, রাহুল কেন মোমো খাও না? আমি জীবনে দেখিনি এরকম নোংরা লোক। হ্যাঁ আজকে কিন্তু আমার জন্য রয়েছে চিকেন, এদের জন্য মাটন, গিয়েছিলাম সেটাকে রান্না করেনি। আজকে কি লেগেছে তোমার চিকেন মাটন? আমি তো ভেবেছিলাম চার তিন চার মাসের মাছ নিয়ে আসি। হ্যাঁ তারপরে বাস্ট হয়ে যাক মানুষ। হ্যাঁ আমি ভেবেছিলাম একদিন তাই করবো, দেখবা তাহলে সব বাড়ির সব কাজ বন্ধ করে খালি রান্না হবে। ভোরবেলায় উঠবো, ঢেলে ভোরবেলায় ঢেলে উঠবো। ও হ্যাঁ আজকে কিন্তু রাহুল দা সবার আগে উঠে চা করে আমাদের দেখেছে, কিন্তু আমরা উঠিনি। কেমন লাগছিল? কেমন লাগে আমার কিছু মনে হয়নি, কারণ গেম খেলেছি, ফোন ঘেটেছি, কাজ করেছি, তোমাদের মধ্যে তো বসে থাকি না। কি ভাবছিলাম বলতো, কি ভাবছিলাম বলতো, যে রোজ কিন্তু আমরা চা করে ডাকি, এ ব্যক্তি ওঠে না ঘুমিয়ে থাকে। তো আমি উঠে দরজার কাছে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমি আবার রিটার্ন ঘরে গিয়ে শুয়ে পড়েছি, যে আজকে দেখুক কিরকম লাগে, যে বসে থাকলে কেমন রাগ হয়। তো যাই হোক এদের কিছু মনেই হয়নি, তো এখন আমরা খাওয়া স্টার্ট করে দেবো। এদিকে দেখো সুমিত আজকে কিন্তু খাইয়ে দিচ্ছে ওর মেয়েকে। এই কি গো, কতক্ষণ আগে বসেছো? হ্যাঁ কতক্ষণ লাগছে মেয়েকে খাওয়াতে? 2 মিনিট। আজকে মেয়ে আর মেয়ের বাবার মধ্যে ঝামেলা আছে ফোন নিয়ে। হ্যাঁ মেয়ে বলছে কি আমার ওই ফোনটাই লাগবে, ফোনটা হাত দিয়ে জোর করে কেড়ে নিয়েছে। এদিকে সুমিত মেয়েকে ধমকাচ্ছে, তুই ফোন নিয়ে নিলি তো, চল এখনই তোরা পড়তে নিয়ে যাব। আমি পুজো দিচ্ছি আর হাসছি ঠাকুর ঘরে বসে, কি অবস্থা, এই বুড়োটাই ছোটটার সাথে কি ঝামেলা করে। ঠাকুর ভক্ত লোক রে, তুমি বলো নি মেয়ের এই কথা, চল এখনই পড়তে নিয়ে যাব। আরে দেখো শাড়ি ম্যান, আমার কি লাগবে, একটা সারপ্রাইজ আছে, তুমি যদি এটা খাও। খাও খাও মাম্মা খাও খাও, একটা জিনিস বলবো মাম্মা খাও, তাহলে তুমি যদি কি করছিস দিদি? ও মা আজকে তো মানে সন্ধ্যা হতে যাচ্ছে, ওয়েদারে এত এত ডিজাইন ডিজাইন করে ভাত খেতে দিচ্ছিস সবাইকে। বাইরের ওয়েদারের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ, প্রচন্ড মানে প্রচন্ড পরিমাণে মেঘ করে রয়েছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছিল বাট এখন আবার একটু বন্ধ আছে। মাম্মামকে নিয়ে যাচ্ছি পড়তে, কারণ আবার কালী পুজো চলে আসছে, এখন যদি বন্ধ করা হয় আবার কালী পুজো দিন বন্ধ হবে, এর মধ্যে সব ভুলে যাবে, যেহেতু একদম ছোট না, মানে 2-3 দিন মাঝখানে ক্যাব গেলেই সব ভুলে যায়, যার জন্য কিন্তু আজকে ওর ইচ্ছে
না থাকা সত্ত্বেও জোর করে নিয়ে যাচ্ছি ওকে টিউশন নিতে, ওর জন্য মন মেজাজ খারাপ আছে ওরও। তো চলো টিউশন নিতে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন কিন্তু বাজে মোটামুটি রাত 8টা মতন, আর এখন আমরা কোথাও বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি সেটা তো তোমরা দেখতে পেয়ে যাবে। মানে বলে না উঠলো বাই কটক যাই, সেই অবস্থা হলো আমাদের। বাই উঠে যেমন কটক যেতে হবে তার জন্যই কিন্তু এখন বেরোনো। সুমিত বাড়িতে নেই, আমরা তিনজন বাড়িতে ছিলাম, বোর হচ্ছিলাম। দিদি একটা প্রমোশন শ্যুট করলো, শ্যুট করে দেন আমরা বসেই ছিলাম, চলো একটু বেরোনো যাক কোথাও। তো কোথাও একটা বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি সেটা তোমরা দেখতে পারবে, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে। বাড়ি থেকে একটুখানি বেরিয়েই কিন্তু আমার মেয়ের ঠান্ডা লেগে গেছে, কারণ আজকের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা। তো বলছে মা ঠান্ডা লাগছে আর যেতে পারছে না, তার জন্য কিন্তু এই যে ওর জন্য কিন্তু ব্যবস্থা নিয়েছিলাম বাড়ির থেকে, এই যে ফুল প্যান্ট আর এই যে একটা হুডি, এখন এটা ওকে পরাবো। মা ম্যাম ঠান্ডা লাগছে? ফাইনালি কিন্তু ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি অনন্যার সাথে দেখা করতে। ভেগির সাথে অনেকদিন দেখা হয় না, তাই দেখলাম কি করে। এবার নেলে টেনশন করাইছে দেখি, অনন্যার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি আমরা আজকে। গিফট পছন্দ? এখন সবাই মিলে একটুখানি বসবো এখানটা, তারপরে বসে বেরিয়ে যাবো। মামা কেমন কাদা বাবা? বলে কি আর যেতে হবে না, এখান দিয়ে বাড়ি চলো। এখানে কিন্তু আসার সাথে সাথে মা আমাদের চা করে দিল, যেহেতু মা খেতে বলেছিল আমরা খাবো না, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, কারণ অনেক রাত হয়েছে। তার জন্য কিন্তু মা চা করে নিয়ে এসছে, কিন্তু চা তো বেশ ভালোই লাগছে, লাল লাল ঝাল ঝাল। খাবে চা? লাল লাল ঝাল ঝাল চা, ঝাল চা খাবে না? তোমার দাদা তোমার জন্য খাবার এনেছে, ক্রিম বিস্কুট গুলো সোনুর রায়ত্ব দাও। দেখো এখন চারটা চারটা ক্রিম কটারে খাইয়া বিস্কুট কটারে থুয়ে যাবে এনে তোমার জন্য। যাই হোক চলো একটু চা টা খেয়ে নি, আর যার জন্য আসলাম সে এলাকায় নেই, এটা দেখাই যায় না। কি ওরা ওরা তো দুজন মিলে এই বুদ্ধি করে, কি করে মাস গেলে ওদের ব্যাংকে ঢুকবে, কি করে অন্য লোকে যাবে। তোর পরে ওরা কাঁদাস না, যাই হোক এখন বেরোবো। না না আমাকেও করে দিবি রে, আমি টাকা দিয়ে করিনি। ও তাহলে দিবি না? তারপরে রাস্তার অবস্থা দেখো, হায় ভগবান, কি রাস্তা না অন্য কিছু। এর মধ্যে যদি একবার পড়ি, হ্যাঁ যা দি সাবধানে, সাবধানে দি, সাবধানে আস্তে আস্তে পরে আস্তে পড়লেই আমার লাখ ভিউজ, 2 লাখ 3 লাখ তো আছেই, পড়লে 3 লাখ ভিউজ নেব। না না পেরে গেছে, চলো আমি এবার দুগো দুগো বলে হাঁটি। কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আস্তে আস্তে মামমাম রাস্তায় বসেই ঘুমিয়ে পড়েছে। মানে আমাদের ধরো বারাসাত থেকে একটুখানি দূরে ছিলাম, তখনই ঘুমিয়ে গেছে ও। তো এখনো তো ঘুমিয়ে গেছে, এখন জায়গার নাম বলতে হবে, জায়গা দুটি নাম বলতে পারো যেখানটা ঘুমিয়েছে। ভাত গরম করে ভাত গরম হলেই হবে, আস্তে করে দাও পুড়ে যাবে নাহলে। এটা তো ঝোল নেই, গরম করলে লেগে যাবে না? সরাসরি সরাসরি ধরো খুঁজে দিই, এই যে সরাসরি, এই যে
আস্তে করে দাও পুরো উঠবে সাইড পুরো উঠবে এখন কিন্তু খাওয়া দাওয়া করবো তারপরে যে যার মতন কাজে লেগে পড়বো তো এই ভিডিওটা আমি আর বেশি না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট টাটা